আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিটিজি ক্রাইম টিভির রাতের সংবাদে। সাথে আছি তাহমিনা শারমিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চব্বিশ ঘণ্টায় করোনায় মৃত্যু দ্বিগুণ কমেছে আক্রান্ত। ঝালকাঠির রাজাপুর উপজেলা আওয়ামী লীগ কর্তৃক পরিচিতি সভা অনুষ্ঠিত। গাজীপুরের ভাওয়াল মির্জাপুর পাইনশাল এলাকায় অবাধে চলছে ইট ভাটার কাজ। ঝালকাঠির নলছিটিতে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি উদ্বোধন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মহামারী করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু দ্বিগুণ বেড়েছে। একদিনে মারা গেছে আরও ১৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮২০৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ২৯২ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়ালো ৫৩৮৬২ জন। রোববার ৭ ফেব্রুয়ারি বিকেলে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫৩১ জন। মোট সুস্থ হয়েছেন ৪,৮৩৭২ জন। এর আগে শনিবার ৬ ফেব্রুয়ারি দেশে আরও ৩০৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৮ জন। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী রোববার ৭ ফেব্রুয়ারি সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০,৬৩,২৯,৬৫২ জন এবং মৃত্যু হয়েছে ২৩,১৮,৯৪৯ জনের। ঝালকাঠির রাজাপুর উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত বিশেষ প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান নীরবের প্রতিবেদনে। শনিবার সকাল ১০টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সভাকক্ষে অনুষ্ঠানে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক, ঝালকাঠি ২ আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ আমির হোসেন আমু এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আমিন খান সুরুজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির, উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট খায়রুল আলম সরফরাজের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ফাতিনাস ফিরোজ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোস্তফা ফরাজি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সহসভাপতি আক্তার হোসেন লিটন, শহীদুল ইসলাম পলাশ তালুকদার, সাধারণ সম্পাদক জিয়া হায়দার খান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শফিকুর রহমান, রেজলিং তালুকদার আবুল কালাম আজাদ, রিয়াজউদ্দিন মাতুব্বর, মেজবাউদ্দিন মাসুদ শিকদার সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা। উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল নির্দেশনা মেনে চলা ও সাধারণ জনগণের পাশে সকল নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের থাকার আহ্বান জানান। এছাড়াও আরও বলেন, বাংলাদেশ সরকার উন্নয়নমূলক কাজ করে সাধারণ জনগণের আস্থা অর্জন করেছে। পরে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সভা সমাপ্তি হয়। গাজীপুরের ভাওয়াল মির্জাপুর পাইনশাল এলাকায় অবাধে চলছে ইট ভাটার কাজ। বিস্তারিত গাজীপুর থেকে ভ্রাম্যমাণ প্রতিনিধি মোহাম্মদ মনসুর শেখের রিপোর্টে। গাজীপুর পাইনশাল এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায় যে শত শত বিঘা জমি নষ্ট করে তৈরি করছেন ইট ভাটা। এতে এলাকার মানুষের ঘর বাড়ি নষ্ট হয় এবং এতে পরিবেশ নষ্ট হচ্ছে, স্কুল মাদ্রাসার পরিবেশ নষ্ট হচ্ছে এবং গাজীপুর জেলা প্রশাসনের যে পদক্ষেপ বা পরিবেশ অধিদপ্তরের যে পদক্ষেপ তারা কোনো কিছুই মানছেন না, অমান্য করে চলছে ইট ভাটার কাজ। দর্শকদের জানিয়ে দিতে চাচ্ছি, আমি এর মধ্যে আছি গাজীপুর পিরিচালি এলাকায়। সেখানে আমি আছি আপনার ইট ভাটার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতে চাচ্ছি। সেই দৃশ্যটা হলো যে বাংলাদেশ প্রধানমন্ত্রী যেখানে বলেছেন যে ধানের জমি যা আবাদি জমি যদি কেউ নষ্ট করে সেখানে ইট ভাটা তৈরি করা হয়, সেই ইট ভাটা বন্ধ করে দেওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়েছে। এবং যে গাজীপুরে যে ডিসি মহোদয় আছেন ওনাকেও উনিও এটার অবগত আছেন। তো কিছুদিন আগেও এখানে একটা অভিযান করা হয়, সেই অভিযানে
তারা 11টার মতো ভাটা তারা জরিমানা করা হয় এবং ভাঙিয়ে দেওয়া হয়। সেই ভাটাগুলো ফিরে আবার তারা সেইখানে ঘুরে উঠেছেন। আমাদের যে সিটিজি ক্রাইম দর্শক আছেন আমাদের সাথেই থাকবেন এবং সবসময় আমাদের পাশেই থাকবেন। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় কোভিড-19 টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বিস্তারিত বিশেষ প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান নীরবের প্রতিবেদনে। 14 দল বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং শিল্প মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা আলহাজ আমির হোসেন আম্মু এমপি আজ দুপুরে ভার্চুয়ালি যুক্ত থেকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচি উদ্বোধন করলেন। এ সময় নলছিটি পৌরসভার নবনির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ কবির খান প্রথমে টিকা নেন, এরপর অন্যদের টিকা দেওয়া হয়। ঝালকাঠি জেলায় প্রথম পর্যায়ে মোট 12,000 ডোজ টিকা পাওয়া গেছে। এর মধ্যে দিয়ে প্রথম ধাপে 6,000 এবং এর এক মাস পর বাকি 6,000 সাধারণ জনগণকে টিকা দেওয়া হবে। গতকাল পর্যন্ত 745 জনের রেজিস্ট্রেশন করা হয়েছে বলে জানা যায়। এছাড়াও জানা যায় জেলা ও উপজেলা পর্যায়ে 8টি কেন্দ্রে টিকা দেওয়া হবে। সিটিজি ক্রাইম নিউজ ও সিটিজি ক্রাইম টিভিতে কাতার মধ্যপ্রাচ্য রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন মীর ইরফান সাঈদ। বিস্তারিত সিটিজি ক্রাইম টিভির ডেস্ক রিপোর্টে। আজ 7 ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় সিটিজি ক্রাইম টিভির হেড অফিসে চেয়ারম্যান আজগর আলী মানিকের পক্ষ থেকে চেয়ারম্যানের স্বাক্ষরিত নিয়োগপত্র ও আইডি কার্ড তুলে দেন সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক। এ সময় উপস্থিত ছিলেন সিটিজি ক্রাইম টিভির কর্মরত সাংবাদিকবৃন্দ। আজগর আলী মানিক তার উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মক্ষেত্রে সফলতা কামনা করেন এবং শৃঙ্খলা মেধা ও সততার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান। মীর ইরফান সাঈদ বলেন, আমি সিটিজি ক্রাইম টিভির মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে নিয়োগপত্র আইডি কার্ড পেয়ে নিজেকে ধন্য মনে করছি এবং আমি শপথ করে বলতে পারি ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এবং কোনো অপশক্তির সাথে নিজেকে কখনো আপোষ করব না। সিটিজি ক্রাইম নিউজ ও সিটিজি ক্রাইম টিভিতে ভ্রাম্যমান প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন মোহাম্মদ মনসুর শেখ। বিস্তারিত সিটিজি ক্রাইম টিভির ডেস্ক রিপোর্টে। আজ 7 ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় সিটিজি ক্রাইম টিভির হেড অফিসে চেয়ারম্যান আজগর আলী মানিকের পক্ষ থেকে চেয়ারম্যানের স্বাক্ষরিত নিয়োগপত্র ও আইডি কার্ড তুলে দেন সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক। এ সময় উপস্থিত ছিলেন সিটিজি ক্রাইম টিভির কর্মরত সাংবাদিকবৃন্দ। আজগর আলী মানিক তার উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মক্ষেত্রে সফলতা কামনা করেন এবং শৃঙ্খলা মেধা ও সততার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান। মোহাম্মদ মনসুর শেখ বলেন, আমি সিটিজি ক্রাইম টিভির মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে নিয়োগপত্র ও আইডি কার্ড পেয়ে নিজেকে ধন্য মনে করছি এবং আমি শপথ করে বলতে পারি ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এবং কোনো অপশক্তির সাথে নিজেকে কখনো আপোষ করব না। সিটিজি ক্রাইম টিভি ও সিটিজি ক্রাইম নিউজে শিক্ষানবিশ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সুব্রত সুশীল। বিস্তারিত সিটিজি ক্রাইম টিভির ডেস্ক রিপোর্টে। আজ রবিবার 7 ফেব্রুয়ারি সন্ধ্যায় সিটিজি ক্রাইম টিভির হেড অফিসে চেয়ারম্যান আজগর আলী মানিকের পক্ষ থেকে চেয়ারম্যানের স্বাক্ষরিত নিয়োগপত্র ও আইডি কার্ড তুলে দেন সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিক। এ সময় উপস্থিত ছিলেন সিটিজি ক্রাইম টিভির কর্মরত সাংবাদিকবৃন্দ। আজগর আলী মানিক তার উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মক্ষেত্রে সফলতা কামনা করেন এবং শৃঙ্খলা মেধা ও সততার সাথে কাজ করে যাওয়ার আহ্বান জানান। সুব্রত সুশীল বলেন, আমি সিটিজি ক্রাইম টিভির মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে নিয়োগপত্র ও আইডি কার্ড পেয়ে নিজেকে ধন্য মনে করছি এবং আমি শপথ করে বলতে পারি ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে এবং কোনো অপশক্তির সাথে নিজেকে কখনো আপোষ করব না। শেষ করছি রাতের সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাহমিনা শারমিন। আল্লাহ হাফেজ। বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া হযরত মাওলানা কামরুজ্জামান হুজুরের ওপেন চ্যালেঞ্জ আবারও প্রমাণিত হল। বাবরি মসজিদের সাবেক পেশ ইমাম মাওলানা কামরুজ্জামান হুজুরই সাধক জগতের শ্রেষ্ঠ ও জ্ঞানী সাধক, যিনি বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সুপার ন্যাচারাল পাওয়ার, তান্ত্রিক বিদ্যা ও জিন পরীর উপর উচ্চশিক্ষা অর্জন করেছেন। তিনি আধ্যাত্মিক ও জালালী ক্ষমতার বলে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ বলে দিতে পারেন এবং মুহূর্তের মধ্যে সুপার ন্যাচারাল পাওয়ার ও জিনের সংমিশ্রণ ঘটিয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সমস্যার সমাধান দিতে পারেন। অনেক কষ্ট করে সৌদি আরবে এসেছি, সৌদি আরবে একটা ক্লিনিকে কাজ করি আমি, কিন্তু এখানে অনেক কষ্টের জীবন চলতে থাকে আমার। একদিন টিভিতে মাওলানা কামরুজ্জামান হুজুরের বিজ্ঞাপন দেখতে পাই, আমি ওনার সাথে যোগাযোগ করি। উনি আমার সকল কষ্টের কথা শুনে সান্ত্বনা দিলেন, আমাকে একটি লটারি নাম্বার কাটতে বলেন। আমি হুজুরের দেওয়া লটারি নাম্বারটি কেটে বিজয়ী হই, আজ আমার সকল কষ্টের অবসান। আমি হুজুরের দীর্ঘায়ু কামনা করি। আমি রিপন সিঙ্গাপুর থাকি। সকল প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ রইল, যারা লটারি খেলে বারবার ব্যর্থ হয়েছেন তারা একবার হলো মাওলানা কামরুজ্জামান হুজুরের সাথে যোগাযোগ করো, সফল পাবেন ইনশাল্লাহ। আমি হুজুরের দেওয়া লটারি কেটে বিদায় হয়েছি, তাই আমি হুজুরের প্রতি চিরকৃতজ্ঞ।
আমি বাবু আমেরিকা থাকি, মাওলানা কামরুজ্জামান হুজুরের উসিলায় লটারির নাম্বার কেটে বিজয় হয়েছে। হুজুর জিন বাবাদের মিষ্টি খাওয়াবে বলে 12,100 টাকা নিয়ে আমাকে 3 কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে। আমি হুজুরকে দোয়া করি, আল্লাহ পাক যেন ওনাকে দীর্ঘজীবী করে এবং আমার মতো অসহায় লোকদের উপকার করে যেতে পারে। আমি নুরুল আমিন, অনেক সোনালী স্বপ্ন নিয়ে আবুধাবিতে আসি, সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়েছে। বাংলাদেশে অনেক আধ্যাত্মিক তান্ত্রিক তদুপি গ্রহণ করি, বিনিময়ে সময় অর্থ দুটি নষ্ট হয়, কোনো উপকার পাইনি। অবশেষে মাওলানা কামরুজ্জামান হুজুরের তকবিরে উছিলায় লটারি বিজয় হয়েছি, আমার সেই সোনালী স্বপ্ন পূরণ হয়েছে। আমিও আমার স্ত্রী দুজনে সৌদি আরব থাকি, মাওলানা কামরুজ্জামান হুজুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ আমাদের কোনো সন্তান ছিল না। অনেক বীর প্রগীরের সাথে যোগাযোগ করে ব্যর্থ হয়ে আমি যখন হতাশ হয়ে পড়ি, তখন আমার এক বন্ধুর পরামর্শে মাওলানা কামরুজ্জামান হুজুরের সাথে যোগাযোগ করি। ওনার তকদিরে 9 মাস 15 দিন পর আমাদের সন্তান হয়। হুজুরের মসজিদ ও মাদ্রাসার পাউন্ডে 20 লাখ টাকা দান করি। অর্থ বড় নয়, মানব সেবাই হুজুরের প্রথম ও প্রধান উদ্দেশ্য। সকল ধর্মের লোক আসতে পারেন। আপনার লটারি নাম্বার 24 ঘন্টার ভিতর দিয়ে থাকি ইনশাল্লাহ। যারা লটারি বা ভাগ্যের খেলা খেলতে চান, তারা আগে জেনে নিন আপনার ভাগ্যে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগ আছে কিনা। ভাগ্যে না থাকলে যত তদবিরই নেন কাজ হবে না। ভাগ্য ও চেষ্টা যৌথ প্রয়াসেই যেকোনো ক্ষেত্রে সাফল্য আসে। বিশ্বের যে কোনো লটারিতে জয়লাভ, বিদেশে অর্থ উপার্জনের সফলতা, প্রেম ভালোবাসায় সফলতা, টিভি লটারিতে বিজয় লাভ, বিদেশি মেয়েদের জীবন সাথী করে গ্রিন কার্ড পাওয়া, বিয়েতে বাধা, লেখাপড়ায় অমনোযোগী, সংসার জীবনে স্বামী স্ত্রীর অমিল, চাকুরি ব্যবসায় সহজে উন্নতি ইত্যাদি যে কোনো সমস্যায় কামরুজ্জামান হুজুরের সাথে মোবাইলে যোগাযোগ করলে অল্প সময়ে ইনশাআল্লাহ কামিয়াব হবে।